হিমাচল সিরিজের এটি ষষ্ঠ ভিডিও, আর এই ভিডিওতে দেখাতে চলেছি যে HRTC তথা হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে আমরা কিভাবে কম খরচায় সিমলা সাইট সিইং করলাম, আর কীভাবেই বা এই বাসের টিকিট বুক করলাম। বাস বললে ভুল হবে, অ্যাকচুয়ালি আমরা টেম্পো ট্রাভেলারে ট্রাভেল করেছিলাম, যেগুলো হয় 12-সিটার ছোটো গাড়ি। খুব আরামদায়ক ছিল সেই জার্নি, এবং মাথাপিছু আমাদের খরচ পড়েছিল মাত্র 600 টাকা। সকাল থেকে সন্ধে অবধি এরা বিভিন্ন স্পট আমাদের ঘুরিয়ে দেখিয়েছিল। সোলো ট্রাভেলারদের জন্য খুবই উপকারী এই ধরনের কন্ডাক্টেড ট্যুর। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন দাঁড়িয়ে আছি আমরা সিমলা ম্যালে, আর এই সিমলা ম্যালের স্ক্যান্ডাল পয়েন্টেই রয়েছে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্টের অফিস। আর সেই অফিসের সামনে থেকে এই গাইড আমাদের এখন ডাউন হিলে লক্কর বাজারে নিয়ে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে আছে আমাদের ট্রাভেলার ছোট বাস। তাহলে চলুন আমাদের সাথে আজকে সিমলা সাইট সিইংয়ে, হিমাচল প্রদেশ ট্যুরিজমের প্যাকেজ ট্যুরে। খুব সুন্দর কমফর্টেবল ছোট্ট বাস, আমরা আমাদের পছন্দ মতো সিট বুক করে নিয়েছি অনলাইনে এদের ওয়েবসাইট থেকে। সেই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা যারা আগে থেকেই বুক করতে চাইবেন করে নেবেন। এই টিকিটের কিন্তু ভালোই ডিমান্ড আছে, সেই জন্য এক মাস আগে বুক করে রাখাই বুদ্ধিমানের কাজ। প্রথম স্পটে আমরা চলে এসেছি সিমলার অদূরেই অবস্থিত একটি অফবিট হিল স্টেশন হলো এই মাসোবরা। মোটামুটি 10-11 কিলোমিটার চলে আমরা মাসোবরা পৌঁছে গেলাম। এই মাসোবরা আসার বেস্ট টাইম কিন্তু অক্টোবর থেকে ফেব্রুয়ারি, অর্থাৎ শীতকাল, কারণ এই জায়গাটি আপেল বাগানের জন্য বিখ্যাত। এছাড়াও রয়েছে অসংখ্য পুরানো ব্রিটিশ বাংলো, সেগুলোও কিন্তু দেখার মতো। তবে এই একদিনের ঝটিকা সফরে এত কিছু কিন্তু দেখা আমাদের পক্ষে সম্ভব না। আমরা শুধু দূর থেকে ছুঁয়ে নিলাম মাসোবরাকে অল্প কিছুক্ষণের জন্য। এই মাসোবরাতে মোটামুটি 10 মিনিটের হল্ট ছিল শুধু ভিউ দেখার জন্য, তারপর আমাদের বাস আবার ছুটে চলল আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। দ্বিতীয় স্পট হলো নালদেহরা। এটি আরেকটি হিল স্টেশন যা এখানকার বিখ্যাত গলফ কোর্সের জন্য বিখ্যাত। এখানে আমাদের বাসের অনেকেই হর্স রাইডিংয়ের জন্য হর্স বুক করে নিয়েছিল মাথাপিছু 500 টাকা দিয়ে। আমরা কিন্তু হর্স রাইডিং বুক করিনি। আমরা পায়ে হেঁটেই এক্সপ্লোর করব নালদেহরার বিখ্যাত গলফ কোর্স। আমরা যেহেতু পায়ে হেঁটে যাচ্ছি, তাই আমাদেরকে 10 টাকার টিকিট কেটে নিতে হয়েছিল ঢোকার মুখেই। আর তারপর এই নালদেহরার বিখ্যাত দেওদারের জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে চড়াই পথে এগিয়ে যাওয়ার মজাই আলাদা। আমাদের বাসের কেউই কিন্তু পায়ে হেঁটে আমাদের মতো যাওয়ার সাহস দেখায়নি, কারণ বেশিরভাগই ছিলেন বয়স্ক মানুষ। আমাদের সাহস দেখে তারা তারিফ করেছিল আমাদের। আমরা কিন্তু পায়ে হেঁটেই এগিয়ে চলেছি ধীরে ধীরে গলফ কোর্সের দিকে। এখানে আমাদের সময় দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা। বলে দেওয়া হয়েছিল 1.5 ঘন্টার মধ্যে আপনারা দেখে অবশ্যই চলে আসবেন বাসের কাছে, না হলে কিন্তু বাস ছেড়ে দেবে। এই ভয় না দেখালে পর্যটকেরা অনেক ঘন্টা সময় নষ্ট করে ফেলে। কন্ডাক্টেড ট্যুরে এটাই একটা অসুবিধা, আপনার যে জায়গাটি ভালো লাগবে সেখানে যদি আপনি 2-3 ঘন্টাও থাকতে চান, আপনি থাকতে পারবেন না। আপনাকে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমরা এখন রয়েছি গলফ ক্লাবে, আর এই গলফ ক্লাবের রয়্যাল ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা কিছু পানীয় অর্ডার করলাম। অসাধারণ পরিবেশ ভেতরের, পুরো পাইন উডের বানানো একটি দোতলা বাড়ি। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, কিন্তু সাধারণ পর্যটক এখানে থাকার জন্য রুম পান না। রেফারেন্সে বা রেকমেন্ডেশনে বুকিং করলে এখানে ঘর পাওয়া যায়। প্রচুর ছবি তুলে আর অসংখ্য রিলস বানিয়ে মন ভরে গিয়েছিল এই গলফ ক্লাবে। এরপর গুটি গুটি পায়ে আমরা নেমে এসে আবার বাসে চড়ে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। গোটা রাস্তাটাই কিন্তু অসাধারণ, সেই জন্য ক্লান্তিতে আবার ঘুমিয়ে পড়বেন না এই পথে যখন আপনি প্যাকেজ ট্যুরে বেরোবেন। রাস্তার প্রতিটা বাঁকেই
অসাধারণ সৌন্দর্য লুকিয়েছিল। এখন আমাদের বাস নিয়ে এসেছে লাঞ্চ ব্রেকের জন্য চিনি বাংলোতে। এই বাংলোটা এখন হেরিটেজ হোটেলে রূপান্তরিত হয়েছে, এর একটি ঐতিহাসিক গুরুত্বও আছে। আমরা খাবারের অর্ডার দিয়ে আশপাশটা ঘুরে দেখলাম। এই জায়গাটি কুফরিতে অবস্থিত চিনি বাংলো, যা বর্তমানে ললিত ক্যাফে নামে পরিচিত। পরিষ্কার দিনে এই কুফরি থেকে বরফ আচ্ছাদিত শৃঙ্গ দেখা যায়। অসাধারণ একটি হিল স্টেশন এই কুফরি, আর এই ললিত ক্যাফে তথা চিনি বাংলোটিও কিন্তু দেখার মতো। 1972 সালে ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সিমলা চুক্তিতে সই করেছিলেন এই চিনি বাংলোতেই, এবং সেই বাংলোতে বসে রাজকীয়ভাবে লাঞ্চ করার লোভটা কিন্তু আমরা একদমই ছাড়িনি। তাই অনেকক্ষণ ধরে এখানে বসে নানান আইটেম অর্ডার করেছিলাম, স্যুপ দিয়ে শুরু করে ফ্রায়েড রাইস, চিলি চিকেন কিছুই বাদ রাখিনি, আর তারপর শেষ পাতে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে শেষ করেছিলাম আমাদের অসাধারণ লাঞ্চ। দাম কিন্তু ভীষণ রিজনেবল, কোনো এক্সট্রা ট্যাক্স বা অত্যধিক দাম আমরা লক্ষ্য করিনি। এই ললিত ক্যাফের ঠিক পাশেই রয়েছে একটি মিনি জু, যেটা কুফরির একটি বিখ্যাত স্পট। কুফরিতে নেমে অনেকেই ঘোড়ার পিঠে করে মাহাসু পিক চলে যান। এখানে ঘোড়ার চার্জ 500 টাকা প্রতিজন। হাতে সময় থাকলে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন, তবে এই গরমকালে অর্থাৎ মে জুন মাসে মাহাসু পিক গিয়ে বিশেষ একটা ভিউ দেখতে পাওয়া যায় না। সেই জন্য আমাদের যিনি ট্যুর গাইড, তিনি বারণ করলেন, কারণ রাস্তাও খুবই খারাপ এবং নোংরা। সেই জন্য আমরা এই ললিত ক্যাফেতেই আমাদের 2 ঘন্টা সময় কাটালাম। আর এই ক্যাফের ঠিক গায়েই হলো জুলজিক্যাল গার্ডেন অর্থাৎ জু। দূর থেকে আমরা বেশ কয়েকটি চিতল হরিণ এবং সাম্বার হরিণের দল দেখতে পেয়েছিলাম। সেই ভিডিও আমি শর্টসে আপলোড করেছি, শর্টস ভিডিও দেখার অনুরোধ থাকবে। প্রায় 2 ঘন্টা সময় আমরা এই কুফরির চিনি বাংলোতে কাটালাম। এরপর আমাদের সময় হয়ে এলো পরবর্তী স্পটে যাওয়ার জন্য, এবং কুফরিতেই রয়েছে আরেকটি স্পট। সেই জন্য মাত্র 5-10 মিনিটেই চলে এলাম আমাদের আজকের ঘোরার লাস্ট স্পট। ফাগু আর কুফরির মাঝামাঝি জায়গায় অবস্থিত এই অ্যাডভেঞ্চার পার্কটি হলো আমাদের আজকের অন্তিম স্পট, এবং এখানে আসতে গেলে আপনাকে 250 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এখানে বলে রাখি যে আপনাকে নানান রকম রাইডস নেওয়ার জন্য অনুরোধ করা হবে, তবে আপনি যেটা পারবেন না সেই রকম রাইডসের টিকিট কাটলে কিন্তু আপনার লস হয়ে যাবে। সেই জন্য খুব বুঝে শুনে, সময় নিয়ে, চিন্তাভাবনা করে টিকিট কাটবেন। আর আপনি যদি কোনো রাইডসই না নিতে চান, তাহলে আপনি বাসেই অপেক্ষা করবেন। আমাদের দলের অনেক বয়স্ক মানুষরাই এই রাইডসগুলোর জন্য উপযুক্ত ছিলেন না, তাই তারা টিকিট কেটে পার্কের মধ্যে ঢোকেননি, তারা বাসেই অপেক্ষা করছিল আমাদের জন্য। আমরা এই অ্যাডভেঞ্চার পার্কে 500 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম জিপ লাইনিং করব বলে। আরও বিভিন্ন রাইডস আছে, এক একটি রাইডসের এক এক রকম টিকিট, শুরু হচ্ছে স্টার্টিং 300 টাকা থেকে। সামনে যে বস্তুটি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের খাদের ধারে ঘুরছে, সেটির টিকিটের দামও কিন্তু মাত্র 300 টাকা। তাই আপনি যদি অ্যাড্রিনালিন রাশ চান এবং আপনার ভেতরের কোষগুলোকে জাগিয়ে তুলতে চান, তাহলে আপনি অনায়াসেই টিকিট কেটে চড়তে পারেন। আমাদের দলের এক বন্ধু দীপমালা, সে সিলেক্ট করেছিল এই রাইডটা, এটাও কিন্তু বেশ সুন্দর। ও আশা করি খুবই এনজয় করেছে এই রাইডটা চলাকালীন। এগুলোর নাম আমি মনে রাখতে পারিনি, তাই আমাকে ক্ষমা করবেন, তবে এই রাইডটির জন্যও কিন্তু ওকে 300 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল। আপনি যদি কোনো রাইড চুজ করেন, তাহলে এন্ট্রি ফি আপনাকে দিতে হবে না, অর্থাৎ শুধুমাত্রই 300 টাকা দিয়ে আপনি এই রাইডের টিকিট কেটে গোটা পার্কে ঘুরে বেড়াতে পারবেন। এবার দেখুন কেমন বনবন করে মাথা ঘুরছে। দীপমালা কিন্তু ভীষণ সাহসী মেয়ে, এতটুকু ভয় পায়নি, একদম চিৎকার করেনি, শান্ত হয়ে নির্বিকার হয়ে বসেছিল। এরপর
ওর রাইড কমপ্লিট হয়ে গেলে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম আমাদের রাইড অর্থাৎ জিপ লাইনিংয়ের দিকে। দেখুন, এইভাবে হার্নেস পরিয়ে আপনাকে রেডি করে দেবে আর তারপর ইনস্ট্রাকশনও দিয়ে দেবে। কেমন লাগলো এই জিপ লাইনিং? মাত্র 200 মিটার দীর্ঘের এই জিপ লাইনিং করে কিন্তু আমাদের মন ভরে গেছিল। আর পার্কে রয়েছে অসংখ্য রাইডস বাচ্চাদের এবং বড়দের উপযোগী, তবে বয়স্ক মানুষদের জন্য কিন্তু সত্যিই সুইটেবল নয় এই অ্যাডভেঞ্চার পার্ক, সেটা আগেই বলে রাখলাম। নিচে যে এই গাড়িগুলো ঘুরছে এগুলো ইলেকট্রিক কার, যেগুলো স্টিয়ারিং হাতে ড্রাইভ করতে হয়। এই রাইডগুলোর টিকিটের দাম হচ্ছে 800 টাকা পার হেড। এই অ্যাডভেঞ্চার পার্কে আমরা অনেকটাই সময় পেয়েছিলাম, তার কারণ হচ্ছে এটাই আমাদের শেষ গন্তব্য, এরপরে আমরা সিমলা ফিরে যাব। তো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় আমরা এই পার্কে পেয়েছি। পার্কটির লোকেশনও কিন্তু অসাধারণ, এখানে ভেতরে কিছু থাকার জায়গাও রয়েছে দেখলাম, ফোন নাম্বার আমি দিয়ে দেব। আপনারা যদি এই পার্কের ভেতরের প্রপার্টিতে থাকতে চান এবং এনজয় করতে চান হিমালয়ের বিউটিফুল ভিউজ এবং সিমলার থেকে দূরে অবশ্যই একটা অফবিট লোকেশনে অবস্থিত এই অ্যাডভেঞ্চার রিসর্ট যেটা নিউ কুফরি নামে খ্যাত, এই যে ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে এই ফোন নাম্বারে ফোন করে আপনি বুক করে নিতে পারেন থাকবার জায়গা। এরপর বাস আমাদেরকে নামিয়ে দিল সিমলার ম্যালের ঠিক নিচে এই লিফট সার্ভিসে। আমরা তো অবাক হয়ে গেলাম যে লিফটের কাছে কেন আমাদের নামিয়ে দিয়েছে। বলল যে এখানে 20 টাকা করে আপনি টিকিট কেটে লিফট চড়ে ম্যালে উঠবেন। আসলে এটা হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটা বিজনেস পলিসি বলতে পারেন, যে কন্ডাক্টেড ট্যুরের পর এই লিফটের কাছে আপনাকে নামিয়ে দেবে, যাতে বাধ্য হয়ে আপনি 20 টাকার টিকিট কেটে লিফটে করেই ম্যালে যান, পায়ে হেঁটে না যান। কারণ এই লিফট ফ্যাসিলিটিটা তৈরি করেছে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ট্যুরিস্টদের যাতে কষ্ট না হয় ম্যালের চড়াই ভাঙতে, সেই জন্য। আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আমাদের প্রথম লিফটের কাছে। প্রথম লিফটের পর আপনাকে দ্বিতীয় লিফট চড়তে হবে, কারণ ডিস্টেন্স কিন্তু অনেকটা, এবং আপনি সোজা পৌঁছে যাবেন সিমলা ম্যাল তথা রিজ, যেটা হচ্ছে সিমলার প্রাণকেন্দ্র। আমরা ভীষণ খুশি, সারাটা দিন আমাদের দারুণ কেটেছে। এটি হলো সিমলা ম্যালের কাছে টিকিট কাউন্টার, এখান থেকেও 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনি একদম নিচে চলে যেতে পারেন লক্কর বাজারের কাছাকাছি এলাকায়। এখন সন্ধে ঘনিয়ে এসেছে সিমলা ম্যালে। এরপর আমার হিমাচল প্রদেশ সিরিজে আরও অনেক ভিডিও আসা বাকি আছে, সেই জন্য অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, দেখতে থাকুন আমাদের চোখ দিয়ে হিমাচল সিরিজ, যা আপনাকে ঘরে বসেই ভ্রমণ করিয়ে দেবে হিমাচল প্রদেশ এবং খুঁটিনাটি তথ্য দেবে যা আপনার ভ্রমণে সাহায্য করবে। এছাড়া আপনি কমেন্ট করে আমাকে এই হিমাচল প্রদেশ ট্যুরিজমের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। ভালো থাকবেন সকলে।